হ্যালো বন্ধুরা, শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাব। গল্পটা আমার নিজের গল্প। গল্পটা কিভাবে আমি একদম শূন্য থেকে শুরু করে বছরে 10 লাখ পর্যন্ত আয় করলাম। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আপনাদের এভিডেন্স সহকারে দেখাবো। প্রথমে আমি আপনাদের এভিডেন্সগুলো দেখাবো, তারপর আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শুধুমাত্র 2019 সালের হিসাবটা আপনাদের দেখাবো। আমি ফ্রিল্যান্সিং করি দুইভাবে। একটা হলো আমি একটা নির্দিষ্ট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, সেখানে করি। আর আরেকটা সাইড হলো আমি বিভিন্ন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, এগুলোতে কিছু কাজ করে থাকি, সেখানে একটা আমার ইনকাম সোর্স। তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে, আচ্ছা প্রথমে বলে নিই যে আমি কোম্পানির সাথে যেটা চুক্তিবদ্ধ সেটার পেমেন্টটা আমার আসে হলো পেওনিয়ারে। আর যেগুলো আমি মার্কেট প্লেসে কাজ করি সেগুলো তো ডিরেক্টলি আমি ব্যাঙ্কে ট্রান্সফার করে নিই। আচ্ছা, তো প্রথমে আমি দেখাবো যে মার্কেট প্লেস পেওনিয়ারে আমি কত টাকা 2019 সালে ট্রান্সফার করছি। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা 2019 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে হিসাবটা সেটা এখানে। জানুয়ারিতে আমি 773.09 USD আমার অ্যাকাউন্টে পার করছি। আচ্ছা, এটা একটা কথা বলে রাখি, এটা যে 773, এটা আসলে 773 না, এটা হলো 800। পিওন, আপনারা জানেন যারা পিওনার ইউজ করেন যে পিওনিয়ার 3% কেটে নেয়, তো 3% কেটে নেওয়ার পরে এটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তো যাই হোক, আমি এখানে যা যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলোর সাথে 3% করে অ্যাড হবে। তো যাই হোক, তো জানুয়ারিতে আমার 773 এবং জানুয়ারিতে লাস্টের দিকে আরেকটা আমার ক্যান্সেল হয়েছে। আচ্ছা, 29 জানুয়ারিতে আমি 873-এর, এটাও কিন্তু আপনার প্রায় 900-এর মতো, এটা 3% কেটে নেওয়ার ফলে 873 দেখাচ্ছে। আচ্ছা, মার্চে আমার 700, এপ্রিলে 776, মেতে 630, মেয়ের আবার লাস্টের দিকে আরেকটা আসছে 776, জুলাইতে আসছে 776, অগস্টে 776 এবং সেপ্টেম্বরে 725 USD। আচ্ছা, এটা একটা। আরেকটা হলো আপনার এখানে, এখানে হলো আপনার সেপ্টেম্বর আমি ধরছি, অক্টোবর থেকে আপনার 2020 সালে জানুয়ারি পর্যন্ত আমি হলো ডিসেম্বরের স্যালারিটা জানুয়ারিতে ফার্স্ট 9 তারিখে পেয়েছিলাম, তো ওই জন্য আমি এটাও কাউন্ট করছি। আচ্ছা, তো সেপ্টেম্বরে তো বলছি, অক্টোবরে 750, নভেম্বরে 680, ডিসেম্বরে 700, জানুয়ারিতে 727। আচ্ছা, তো এটা আমার হলো আমি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ সেখান থেকে আমার ফিক্সড যেই আমি এটা পাই সেটা। তো এটা প্রায় আমি হিসাব করেছি, এটা প্রায় 9662.5। আর এই 2019 সালে আমি মার্কেট প্লেসে বেশি কাজ করি না, আমি খুব কম কাজ করি, বেশিরভাগ কাজই আমি আমার যেগুলো ডিরেক্ট ক্লায়েন্ট সেগুলোর সাথে করি। তো এই 19 সালে মার্কেট প্লেসে আপওয়ার্ক থেকে আমার বেশি আর্ন হয়েছে। আমি ফাইবারে তেমন কাজ করি না, হাতে গোনা দুই একটা, হয়তো আমি 2019 সালে ফাইবারে সর্বোচ্চ $150-$200 কাজ করছি, তার বেশি করিনি। কারণ আপনারা জানেন যে ফাইবারে ক্লায়েন্ট যেগুলো থাকে তারা সাধারণত বেশি পে করতে চায় না, তো এই জন্য আসলে ফাইবারে আমার কাজ করা হয় না। আমার বেশিরভাগ কাজ আপওয়ার্কে। আপওয়ার্কে আমার দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্ট মিলে এবং ফাইবার মিলে আমার মোটামুটি $2200 আমি 2019 সালে আর্ন করছি মার্কেট প্লেস থেকে। 9662.5 + 2200। আচ্ছা, তো এইটা হলো আমার 2019 সালের অ্যাপ্রক্সিমেটলি, যদি এটার সাথে 3% অ্যাড করতে হবে। আচ্ছা, এটা বলে রাখা ভালো যে যেই অ্যামাউন্ট আমি দেখাচ্ছি, আমি আপনারা জানেন যে এসইওতে আমি যে কাজটা করি লিঙ্ক বিল্ডিং, যারা জানেন এখানে কিন্তু অনেক ইনভেস্ট করা লাগে। তো আমার কিন্তু এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা ইনভেস্ট ছাড়া, মানে ইনভেস্ট করার পর আমার যে প্রফিটটা হয়েছে সেটা আমি শুধু দেখাচ্ছি।
আমার বিভিন্ন আর্টিকেল কেনা লাগে, দেখা যাচ্ছে প্রতি মাসে আমার প্রায় $200-$300 আর্টিকেল কেনা লাগে। অনেক টুলস আছে, অনেক সফটওয়্যার ইউজ করি যেগুলো আমার পে করা লাগে, তো এগুলো কিন্তু বাদ দিয়ে এটা আমার জাস্ট প্রফিট। তো এটা হলো এই অ্যামাউন্টটা আমার 2019 সালে আর্ন হয়েছে এবং এটা বাংলাদেশি টাকায় প্রায় 83.20 পয়সা করে আমরা পাই এখন। তো এটা প্রায় 986,000। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপে কিছু লোকাল ক্লায়েন্ট এইগুলোতে আমি কিছু কাজ করেছি 2019 সালে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় মোটামুটি 10 লক্ষ টাকার আমি কাজ করেছি 2019 সালে। আমি আর একবার আপনাদের দেখাচ্ছি স্ক্রিনটা, এখানে আপনারা হিসাবটা পেয়ে যাবেন। আমি পিওনের অ্যাকাউন্টটা দেখাচ্ছি না, কারণ হলো আমি এডিটিং খুব ভালো পারি না, আর আমি যাচ্ছি না যে আমার পিওনের অ্যাকাউন্টের আইডি পিন এগুলো বা ক্লায়েন্ট সম্পর্কে আপনারা জানেন। অনেকে আছে যে যারা এগুলো নিয়ে হয়তো হ্যাক করতে পারে কিংবা আমার ক্লায়েন্টকে ডিরেক্টলি নক করতে পারে, তো যাচ্ছি না আমি এরকম করতে। আসলে আপনারা যারা এগুলো করেন বুঝবেন। তো এইটা হলো আমার স্ক্রিন, এখানে আমি আমার আইডিটা মুছে দিয়েছি এবং ক্লায়েন্টের ইনফরমেশনটাও মুছে দিয়েছি যে কই থেকে আমার টাকাটা এসেছে। তো এইটা 2019 সালে আমার আর্নিং যেটা আমি আপনাদের দেখালাম। তো এখন আমি শোনাবো যে আমি এটা কীভাবে করলাম। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেছি 2017 সালের 22 জানুয়ারি, মানে আমার আপওয়ার্কে কাজ করা শুরু 2017 সালের 22 জানুয়ারি আমার আপওয়ার্কে কাজ করা শুরু। এবং 17 থেকে 18, এই মানে 17 জানুয়ারি থেকে আপনার 17 সালের জানুয়ারি থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত, 2017 সালের ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা আমার স্ট্রাগল সময় গেছে। আমি প্রচণ্ড স্ট্রাগল করছি, অনেক কিছু ফেস করছি, অনেক খারাপ সময় দেখছি যেগুলো হয়তোবা অনেকেই ভাবতে পারবেন না যে মানুষের জীবনে এত খারাপ সময় আসতে পারে। আমার ক্যারিয়ারের গ্রাফটা শুরু হয়েছে 2017 সালের ডিসেম্বর থেকে, এবং তারপর থেকে আমার আজ পর্যন্ত আর পেছনে ফিরে তাকানো লাগেনি। আমি 18 সালের হিসাবটা দিই নেই, 18 সালের হিসাবটা করলেও এরকম প্রায় আপনার 8-9 লাখ টাকা হবে। 18 সালে আমি একটু কম কাজ করছি, 18 তো আমি বাইরে কাজ করি নাই, শুধুমাত্র ফিক্সড কিছু কাজ করেছি, সেগুলো সবই বলবো ভেতরে। তো এটা হলো গল্প। তো গল্পটা শুরু করি আমি আপনাদের, শুরু করব 2016 সালের ডিসেম্বর থেকে বা নভেম্বর থেকে 2016 সালের। তো সেই সময়টা হলো আমি খুব মানে মোটামুটি দরিদ্র ফ্যামিলির ছেলে। আমার বাবা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী, এবং আমরা 4 ভাই বোন ছিলাম এবং আমরা মোটামুটি সবাই পড়ালেখা করতাম। তো বাবার যে বেতনটা ছিল সেটা দিয়ে তারা খুব কষ্ট করে চলতো এবং আমরাও দেখা যাচ্ছে বাইরে থেকে পড়াশোনা করতে আমাদের খুব কষ্ট হতো। এখানে বলে থাকা ভালো যে আমি বাংলাদেশের একটা পাবলিক ভার্সিটিতে পড়তাম এবং আমার সাবজেক্টটা ছিল ফিজিক্স। তো আমি মেসে থাকতাম, আমাদের হলের, আমি হলে থাকতাম না, হলের সিট সে সময় ছিল না। তো দেখা যাচ্ছে আমার মাসে খরচ লাগতো মোটামুটি 5-6 হাজার টাকা। সেটা আমার বাসা থেকে আসতো 4,000 টাকার মতো। তো আমার দেখা যাচ্ছে ওই 1-1.5 হাজার বা 2 হাজার টাকা শর্ট পড়ে যেত। তো আমি টিউশনই করাতাম, একটা দুটো টিউশনই করাতাম, যেটা আমি মোটামুটি চলতে পারতাম। তো 2016 সালের নভেম্বরের দিকে কী হলো, হঠাৎ করে টিউশনগুলো বন্ধ হয়ে গেল। কারণ হলো নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা চলে, সেই সময় তো কেউ আর প্রাইভেট পড়ে না। তো টিউশন বন্ধ হয়ে গেলো, আমার সেভিংসও কোনো ছিল না যে সেটাতে আমি চলবো। তো খুব হতাশায় পড়ে গেলাম যে কীভাবে কী করা যায়, কীভাবে কী করা যায়। তো 2017 সালের ডিসেম্বরে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়া বাসা মানে উনি বাসা কুড়িগ্রাম, কিন্তু উনি থাকে ঢাকাতে। তো বলে রাখি যে আমার একটা কম্পিউটার ছিল, কম্পিউটারটা এমন ছিল, কনফিগারেশনটা বলে রাখি। কম্পিউটারটার র্যাম ছিল 1 জিবি, হার্ড ডিস্ক ছিল 80 জিবি, যেটাতে আপনার উইন্ডোজ দিলেই প্রায় 20-25 জিবি চলে যাইতো। আর আপনার প্রসেসর ছিল আপনার সিলিরন প্রসেসর এবং মাদারবোর্ড ছিল অ্যাজরকের, এবং মনিটরটা ছিল সিআরটি মনিটর। আপনারা যারা কম্পিউটার সম্পর্কে একটু জানেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে এর থেকে লো কোয়ালিটির কম্পিউটার আর হয়তো বা হয় না, এবং অনেক পুরাতন কম্পিউটার ছিল, একদম খুবই পুরনো কম্পিউটার। 2016 সালে ওটার বয়স ছিল মোটামুটি প্রায় আপনার
ছয় সাত বছর বয়স ছিল, তো বুঝতে পারতেছেন যে কি কেমন কম্পিউটার ছিল। তো ওইটা ঠিক মতো চলতো না, মাঝে মাঝে বাড়ি দেওয়া লাগতো কম্পিউটারে, বাড়ি দিলে ওটা ঠিক হইতো, নাহলে বন্ধ হয়ে যাইতো। তো যাই হোক, 2016 সালের ডিসেম্বরে বড়ভাইয়ের সাথে পরিচয় হলো। তো ওনার একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের নাম আমি বলছি না, তো উনি সেই ওয়েবসাইটে, আমি একটু ইংলিশে ভালো ছিলাম ছোটোবেলা থেকেই, তো কথাবার্তা বলার পর উনি বললো যে ওনার ওয়েবসাইটে আর্টিকেল লিখে দিতে হবে, দিনে তিনটা করে আর্টিকেল লিখতে হবে এবং উনি আমাকে মাসে 2000 টাকা করে দিবে। আমি তো খুব খুশি, তো আর্টিকেল লেখা শুরু করলাম। তো আর্টিকেল আসলে আমি কখনো লিখিনি, তো অনেক রিসার্চ, একটা আর্টিকেল লিখতে অনেক সার্চ দেওয়া লাগতো গুগলে, অনেক রিসার্চ করা লাগতো, সব মিলে দেখা যাচ্ছে একটা আর্টিকেল লিখতে 3 ঘন্টা সময় লাগতো আমার। তো দিনে তিনটা আর্টিকেল লিখতে প্রায় 8-9 ঘন্টা সময় লেগে যেত। তো বুঝতে পারতেছেন প্রায় 8-9 ঘন্টা প্রতিদিন কাজ করে, মাসে 2000 টাকা। যদি আমার টাকা খুব প্রয়োজন ছিল তাই আমি কাজটা করতেছিলাম। তো এরকম করতে করতে আপনার গেল ডিসেম্বর, গেল জানুয়ারি, প্রায় অর্ধেক চলে গেল। তো এর মধ্যে আমি বিভিন্ন ব্লগ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন পেজে জানতে পারলাম যে আপওয়ার্ক বলে একটা সাইট আছে যেখানে কাজ পাওয়া যায়। আর এর মধ্যে আবার আমাদের ডিপার্টমেন্টের একটা বড় ভাই ছিল, উনি তখন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার, উনি মাসে প্রায় 5-6 লাখ টাকা ওনার আর্নিং এরকম, মানে খুব প্রতিষ্ঠিত। উনি 2006 সাল 6 কি 7 সাল থেকে ফ্রিল্যান্সিং করে। তো ওনার সাথে একদম দেখা করলাম, দেখা করে বললাম যে ভাই ফ্রিল্যান্সিং তো আমি শিখতে চাই, তো ফ্রিল্যান্সিং শিখবো কীভাবে শিখবো। এটা অবশ্য আপনার জানুয়ারির প্রথম দিকের ঘটনা, জানুয়ারি না ডিসেম্বরের মাঝামাঝি দিকের ঘটনা 2016 সালে। তো উনি বললো যে হ্যাঁ ফ্রিল্যান্সিং শিখতে পারো, তো তুমি কী শিখতে চাও? তো আমি বললাম ভাই আপনি কী করেন? তো ভাই বললো যে আমি তো ওয়েব ডেভেলপিং করি। তো আমি বললাম ভাই আমি ওয়েব ডেভেলপিং শিখবো। তো উনি আমাকে কিছু ওয়েবসাইট দিল, দিয়ে বললো যে এখান থেকে তুমি শিখতে পারো। তো ওখান থেকে মোটামুটি শিখলাম, শিখতেছি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত শিখতেছি শিখতেছি। এবং তখন আমি জানতে পারলাম যে আপওয়ার্কে এরকম কাজ পাওয়া যায়। তো আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা শুরু করলাম। আপওয়ার্কে অ্যাকাউন্ট নেয় না, প্রতিদিন প্রায় 4-5টা করে অ্যাকাউন্ট খুলি, আপওয়ার্কে অ্যাকাউন্ট নেয় না, আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। কী কারণে অ্যাপ্রুভ করে না সেটা জানি না, বলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। যাই হোক, হয় না অ্যাপ্রুভ হয় না। তো হঠাৎ করে একদিন রাতে ঘুমাচ্ছিলাম, শুয়ে আসি, ঘুম ধরতেছি না, হঠাৎ করে মনে মনে প্রশ্ন আসলো যে আমি তখন একটু জানতে পারলাম যে বাংলাদেশ থেকে আপওয়ার্কে অ্যাকাউন্ট বেশি নেয় না, তবে নেয় না বললে ভুল হবে না, নেয় অল্প নেয়, তো কিছু টেকনিক আছে এগুলো ইউজ করলে আপওয়ার্কে অ্যাকাউন্ট নেয়। তো শুয়ে থেকে ভাবতেছি যে আমার একটা কম্পিউটার আছে, ইন্টারনেট লাইন দিয়ে ইন্টারনেট চালাচ্ছি, আর মানে কী এমন কারণ যে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না? এতই কি আমার যোগ্যতা নাই? তো আমি মনের মধ্যে একটা মানে আওয়াজ আসতো যে নো টাইম টু ওয়াস্ট, কোনো সময় নষ্ট করার সময় আমার নেই, আমার হাতে খুবই কম সময় আছে। আমি রাত প্রায় তখন 2-3টা বাজে আমি উঠলাম, উঠে আমি 2টার দিকে সম্ভবত, 1:30-2টার দিকে উঠে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা শুরু করলাম, বা বিভিন্ন একটু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলাম, করে আমি পরপর 3টা অ্যাকাউন্ট খুললাম, যে হয়তো একটা যদি অ্যাপ্রুভ করে, 3টা আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার ফলে মোটামুটি 3টার দিকে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলো, 1 ঘন্টার মধ্যে 3টা অ্যাকাউন্টই একসাথে অ্যাপ্রুভ হয়ে গেলো। এটা মানে মিরাকেল বলবো না কী বলবো আমি জানি না, একসাথে 3টা অ্যাকাউন্ট আমার 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলো। অ্যাপ্রুভ হওয়ার পর আমি তখন তো আমি হ্যাঁ ওয়েব ডেভেলপিং শিখতেছি, HTML মোটামুটি আয়ত্ত করছি, কিন্তু অত দক্ষ না যে আমি ওয়েব ডেভেলপিং কাজ করবো। তো আমি কী করলাম, আমি সুন্দর করে আমার অ্যাকাউন্টটা সাজাই গোছাই, আমি ডাটা এন্ট্রির একটা অ্যাকাউন্ট বানালাম, বানাই আমি অ্যাপ্লাই করলাম। এটা হলো 2017 সালের জানুয়ারির 20 কি 21 তারিখে ঘটনা। আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে তারপরে অনেকগুলো অ্যাপ্লাই করলাম, 3টা অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করলাম, অনেকগুলো করে অ্যাপ্লাই করলাম। তখন হলো আপওয়ার্কে অ্যাপ্লাই ফ্রি ছিল, এখন তো আপওয়ার্কে অ্যাপ্লাই ফ্রি না, এখন তো কানেক্ট আপনার কিনা লাগে, তখন ফ্রি ছিল কানেক্ট। তো 60টা করে কানেক্ট ছিল, মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 3-4টা করে অ্যাপ্লাই করে দিয়েছি। তো অ্যাপ্লাই যখন করলাম কাজ আসে না, কেউ নক দেয় না, তো দেখা যাচ্ছে আপনি আমি হলো সারাদিন রাত 3টা অ্যাকাউন্টের মেসেজ অপশনটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে অন করে রাখতাম। আমি মেসেজ শুধু অন করে রাখতাম 3টা ব্রাউজারে শুধু মেসেজগুলো, যে মেসেজ আসলে আমি দেখতে পাবো। তো আসে না, হঠাৎ করে 22 জানুয়ারি রাত 3টার সময় আমি অ্যাজ ইউজুয়াল কম্পিউটারের স্ক্রিনে তাকাই আছি,
তিনটা আইডি অন করে, ছোট ছোট করে মেসেজ মেসেজ অপশনটা অন করে দেখলাম যে একটা আইডিতে মেসেজ আসলো। মেসেজে ঢুকে দেখলাম যে ক্লায়েন্ট সরাসরি জব অফার দিয়ে দিয়েছে, মানে কোনো ইন্টারভিউ নেই, আমাকে সে জবের জন্য জবটা আমাকে অফার দিয়েছে। এখন আমি তো খুব খুশি, এখন জবটা জব আমার পাশে আমার রুমমেট আমার বন্ধু ছিল, তাকে ডাকলাম, সেও খুব এক্সাইটেড, সে খুব খুশি। তো এখন এই জবটা যে অফারটা দিচ্ছে এটা অ্যাকসেপ্ট করবো কীভাবে সেটা আমি জানি না। ইউটিউবে সার্চ দিলাম কীভাবে অ্যাকসেপ্ট করে, অনেক মজার মজার ঘটনা, হাসির ঘটনা, আমি কিছুই জানতাম না। আমার মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে নলেজ একদম জিরো ছিল, কিচ্ছু জানতাম না। তো আমি ওখান থেকে ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটা আমি অ্যাকসেপ্ট করলাম। করে এখন কাজটা হলো এক্সেলে আপনার পিডিএফ থেকে এক্সেলে কপি পেস্ট করতে হবে, এটা হলো কাজ। আওয়ারলি কাজ $3 per hour, আপওয়ার্ক 20% কেটে নিবে, তো আমি পাবো হলো $2.60 per hour, $2.4 per hour। আচ্ছা, তো এখন ওই এক্সেলে কীভাবে পেস্ট করতে হয় সেটা আমি জানি না, পিডিএফ থেকে কীভাবে কপি করতে হয়, যে কন্ট্রোল সি মারলে কপি হয় কন্ট্রোল ভি মারলে পেস্ট, আমি জানি না, আমি কিছু জানতাম না। আমি আবার ইউটিউবে সার্চ দিলাম, গুগলে সার্চ দিলাম, দিয়ে দেখলাম যে কীভাবে হয়। তো আমার মনে হচ্ছিলো যে আমি তো এইগুলো কিছুই জানি না, আমি আওয়ারলি কাজ যেহেতু আমি অনেক কাজ স্লো করব, তাহলে তো ক্লায়েন্টের আওয়ার বেড়ে যাবে, ক্লায়েন্ট আমি বুঝতে পারবে আমি ফাঁকি দিচ্ছি আমাকে কাজ দিবে না। তো আমি কী করতাম, আমি হলো যে কাজটা দিছিল প্রথমে যে শীটটা সেটা করতে মোটামুটি আমার প্রায় 10 থেকে 11 ঘন্টা লাগছিল, আমি মাত্র 3-3.5 ঘন্টা আমি ওই যে আওয়ারলি যে সফটওয়্যার আছে সেটা অন করে রাখছি, বাদবাকি সফটওয়্যারটা অফ করে কাজ করছি। ক্লায়েন্টকে সাবমিট করতাম, ক্লায়েন্টটা খুব খুশি, বা তুমি খুব সুন্দর কাজ করছো, খুব ফাস্ট কাজ করছো, সে আমাকে আরও কাজ দিল। আমি সে একইভাবে দেখা যাচ্ছে 3 ঘন্টা যদি আমি সফটওয়্যার অন করে কাজ করি, 1.5 ঘন্টা আমি সফটওয়্যার অফ করে কাজ করি। আমি আপনাকে আপনাদের ওইটা দেখাবো, আমার ফার্স্ট যে কাজটা সেটা হলো হ্যাঁ যে এই কাজটাই জানুয়ারি 2017 থেকে ফেব্রুয়ারি 2017, এটা হলো 2017 থেকে ফেব্রুয়ারি প্রথম দিক পর্যন্ত চলছিল এই কাজটা। এটা আমি প্রথম যে কাজটা আমার জীবনের সেটা আমি 49 ঘন্টা কাজ করছি এবং $3 per hour $147.50 earn করছি, এবং এটা আমাকে ক্লায়েন্ট একবারে 5 এর মধ্যে 5 রেটিং দিয়েছে এবং খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছিলো যে গ্রেট সার্ভিস, ওয়াজ গ্রেট টু ওয়ার্ক উইথ টিপু, হ্যাপি টু হায়ার হিম এগেন, এবং আমিও তাকে একটা ফিডব্যাক দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে যে 49 আওয়ারটা দেখাচ্ছে না, এটা আসলে 49 আওয়ার না, এটা মোটামুটি 100 আওয়ার, আমি মোটামুটি 100 আওয়ার কাজ করছি, কিন্তু আমি অর্ধেকের বেশি আমি সফটওয়্যার শো করিনি। আমার মনে হচ্ছিলো আমি স্লো কাজ করতেছি, নিশ্চয়ই ক্লায়েন্ট এটা মাইন্ড করবে। তো পরে যাই হোক, পরবর্তী যখন কাজ করা দক্ষ হয়ে গেলাম, শিখলাম, তখন বুঝলাম আসলে এটা আসলে 100 ঘন্টার কাজ না, ঠিক আছে, বাট মোটামুটি 70-75 আওয়ারের কাজ ছিল, তো সেটা আমি মোটামুটি $50 করে দিয়েছি। তো এটা হলো আমার ফার্স্ট আপওয়ার্ক কাজ, এবং ফার্স্ট আপওয়ার্ক কাজে একটা আমি ভালো ফিডব্যাক পেলাম, অনুপ্রেরণা তো একবারে হাই হয়ে গেল যে না এখান থেকে কিছু করা সম্ভব। চিন্তা করেন, আমি যে আমি মাসে 2000 টাকার জন্য প্রতিদিন 8-9 ঘন্টা কাজ করতাম, সে আমি মাত্র কয়েকদিনে প্রায় $150 আর্ন করে ফেললাম। তো এটা আসলে আমার জন্য বিরাট কিছু পাওয়া, এবং এই $150 প্রায় এখানে প্রায় 9-10 হাজার টাকা কেটে মানে আপনাকে অ্যামাউন্ট কাটার পর, তো এই অ্যামাউন্টটা আসলে আমার জন্য মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট, মানে আপনারা তো কল্পনা করতে পারবেন না যে এটা আমার জন্য কত বড় অ্যামাউন্ট ছিল এবং এটা আমাকে মানে আমার জন্য কী ছিল। যাই হোক, এটা আমি পেতে খুব খুশি। তো ওই মাসে আমি এই কাজটা পাওয়ার পর আরও একটা কাজ পেলাম, এই যে এই কাজটা, এটা ফেব্রুয়ারির প্রথম দিকে, এটা ছিল যে একটা 240টা ওয়েবসাইটের ইমেল কালেক্ট করে আমাকে দিতে হবে এবং আমাকে ক্লায়েন্ট $8 দিবে। হ্যাঁ, অনেক মানে কম পেড ছিল, মানে কাজ হিসাবে অনেক কম টাকা ছিল, বাট আমি তখন তো মানে এমন একটা অবস্থা কাজ পেলেই আমি খুশি, আর $8 মানে আমার কাছে তখন অনেক কিছু আমার কাছে তখন $8 মানে। যাই হোক, আমি কাজটা করলাম এবং ক্লায়েন্ট এখানে আমাকে খুব ভালো একটা ফিডব্যাক দিল, এবং এটা আমার সেকেন্ড কাজ যে আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম এগেন। আসলে এই ফিডব্যাকগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার আপওয়ার্কে কাজ পাওয়া সো টাফ, এবং কাজ পাওয়ার পর
আপনি আরও কাজ পাবেন, কিন্তু আপনার ফিডব্যাক যদি খারাপ থাকে আপনি পাবেন না। আপনার ফিডব্যাক যদি ভালো থাকে আপনি অনেক কাজ পাবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। প্রথম দুটা কাজে আমি ভালো ফিডব্যাক পেলাম, এবং তারপর থেকে এমন একটা অবস্থা যে আমি 3-4টা যদি অ্যাপ্লাই করি তার মধ্যে আমি একটা কাজ পেয়ে যাই। তো এমন একটা অবস্থা হলো যে আমি দেখা যাচ্ছে এমনও মাস গেল আমি কোনো অ্যাপ্লাই করি না, আমার হাতে কাজ অলরেডি আসেই। তো এরকম আপনার ডাটা এন্ট্রি কাজ চলতেছিলো মাসে। তো প্রথম মাসে আমার যেটা আর্নিং হয়েছিল, প্রথম মাসে আমি বাংলাদেশি টাকায় মোটামুটি 17,000 টাকা আর্নিং করলাম প্রথম মাসে। চিন্তা করেন, আমি আপনার অ্যাকাউন্ট খোলার 1 ঘন্টা আগেও আমি কিছু জানতাম না, ইভেন আমি এটাও জানতাম না যে কীভাবে কপি করে এবং কীভাবে পেস্ট করে, কীভাবে পিডিএফ থেকে কপি করে, কীভাবে এক্সেলে পেস্ট করে, এক্সেল কি এটা আমি জানতাম না। কম্পিউটার ছিল খুব লো কোয়ালিটি কম্পিউটার, মাঝে মাঝে মুভি দেখতাম, এই আর কিছু না। তো সেই আমি 1 ঘন্টা পর কাজ শুরু করে 1 মাসে প্রায় 17,000 টাকা কামাই করলাম। এই 17,000 টাকা তখন আমার জন্য অনেক বিশাল কিছু ছিল। আমি আপনাদের একটা ঘটনা বলি, আমি আমার জীবনে এমনও দিন গেছে যে আমি অনেক রাতে খাবার খাইনি, কারণ আমার টাকা ছিল না, না খেয়ে ঘুমিয়ে গেছি, টাকা নেই। আমার এমনও দিন গেছে যে আমি খিচুড়ি রান্না করছি রাতের বেলা, খিচুড়ি খাওয়ার পর অল্প কিছু বেঁচে গেছে সেটা খেতে পারতেছি না, ওই খিচুড়ির মধ্যে হাত ধুয়ে প্লেটটা রেখে দিছি। সকাল হলো, দুপুর গেল, পকেটে টাকা নেই, খাবার নেই, তো ক্ষুধার জ্বালায় কী করছি, ওই যে পানিতে খিচুড়িটা ফেলে দিছি ওটা আবার মানে বাইরে থেকে নিয়ে আসে পানিটা ছেঁকে ওই খাবারটা আবার খেয়েছি। তো এরকম একটা আমার ক্ষেত্রে 17,000 টাকা অনেক অনেক কিছু ছিল। যাই হোক, তো তারপর থেকে 2017 সালে আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করে আমি দেখা যাচ্ছে মোটামুটি প্রতি মাসে 15-20-22 এরকম 1,000 টাকা করে আমি আর্ন করা শুরু করলাম। তো ওই যে বলছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে একটা বড় হয়েছিল, যিনি অলরেডি প্রতিষ্ঠিত, যিনি মাসে অলরেডি 4-5 লাখ টাকা প্রায় আর্ন করে, এবং আমার রুমমেট ছিল, সেও আমার খুব ভালো বন্ধু এবং আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিল। তো তারা দুজনই একসময় না, একদিন রাতের বেলা আমার ফ্রেন্ডটা বলতেছিল, আসলে কী রে এইভাবে এই 150-200-250 ডলার কামাই করার কতদিন, এভাবে তো মানে খুব বেশি মানে ঠিক হবে না, তো এভাবে তুই চলতেছিস। তখন মোটামুটি আমার কাজের প্রায় মোটামুটি আর্ন করতেছি। তো এরকম আমি ওটা শুনে কানে নিলাম না। তো বড় ভাইয়ের সাথে দেখা হলো, বড় ভাই জিজ্ঞেস করলো যে কীভাবে তোমার ফ্রিল্যান্সিং কেমন চলতেছে। তো ভাইকে বললাম, ভাই আমি তো আপওয়ার্কে কাজ করতেছি, ডাটা এন্ট্রি করতেছি, তো মাসে মাসে এরকম আসতেছে 15-20 হাজার করে আসতেছে। ভাই বললো যে দেখো, ডাটা এন্ট্রি করে তোমার পেট চলবে, বাট বিলাসিতা করতে পারবে না, সুখে চলতে পারবে না, হয়তো তোমার কিছু প্রয়োজন সেটা তুমি পারবে না, হ্যাঁ তোমার পেট চলবে। তো এই দুই কথা শুনে আমার মাথায় ভাবতেছি, আপনারা হয়তো ভাবতেছেন যে আমার এই বন্ধু আর এই বড় ভাই আমাকে ডিমোটিভেট করার জন্য কথাগুলো বলছে। আসলে সেটা ঠিক না, ওনারা যেভাবে বলছে সেটা ডিমোটিভেট ছিল না, সেটা আসলে মোটিভেশন ছিল। ওনারা ওই বড় ভাই এবং আমার এই বন্ধু আমাকে এইটা বোঝাইছিল যে আমি যেটা পাইছি সেটা নিয়ে সন্তুষ্ট যেন আমি না থাকি, আমি যেন আরও বড় কিছুর পেছনে ছুটি। তো তারপর থেকে মাথায় ঘুরতেছিল যে কীভাবে আরও বেশি আর্ন করা যায়। তো একটা জিনিস দেখলাম যে ডাটা এন্ট্রি করে আসলেই মাসে 15-20-30 হাজারের বেশি আর্ন করা সম্ভব না। আমি ডাটা এন্ট্রি করে মাসে সর্বোচ্চ 30,000 টাকা আর্ন করছি, এবং সেই মাসটা খুব পরিশ্রম, যে আমি দেখা যাচ্ছে এভারেজ আমি প্রায় 15-16 ঘন্টা কাজ করছি। তো ভাবলাম যে কী করা যায় যেটাতে আমি ভালো আর্নিং পাবো, ভালো পে পাবো। তো তখন আমার ছোটো ভাই ছিল, নাম বলবো না, সে একটা ডিস্ক এসিও শেখার জন্য একটা ডিস্ক সে অনলাইনে অর্ডার করে নিয়ে আসলো। সে তো আমি তার কাছ থেকে কপি করে নিলাম। তো কপি করে আমি দেখা শুরু করলাম। তো দেখে আমার একটু আগে থেকে HTML-এর ধারণা ছিল, তো এসিওতে HTML খুব বেশি লাগে না, তো একটু একটু দেখলাম যে হ্যাঁ ঠিক আছে ওইটা আমি পারি HTML। তারপরে ইংলিশে ব্যাকগ্রাউন্ড আমার ভালো ছিল, যেটার ফলে আমি দেখলাম যে না, এখানে এসিওটা মনে হয় আমি খুব কম সময়ের মধ্যে করতে পারবো। তো আমি বললাম যে আমার 3টা অ্যাকাউন্ট ছিল আপওয়ার্কের অ্যাপ্রুভড, তো ওর মধ্যে 1টা অ্যাকাউন্ট আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছিলাম যে আমার রুমমেট ছিল, আর 2টা অ্যাকাউন্ট আমি চালাতাম। তো 1টা অ্যাকাউন্ট আমি ডাটা এন্ট্রি করতেছিলাম, আর 1টা অ্যাকাউন্টও ডাটা এন্ট্রি করতাম, বাট ওইটা আমি এসিও কনভার্ট করে ফেললাম। এসিও কনভার্ট করে দেখি যে এসিওর যা কাজ আসে অধিকাংশ কাজ হলো লিঙ্ক বিল্ডিং। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে হোয়াইট হ্যাট
লিঙ্ক বিল্ডিং আউটরিচ, এটা এসইওর কাজ। তারপরে আপনার যে লিঙ্ক বিল্ডিং, আপনার যে গেস্ট পোস্ট, এটাও লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিং। তো দেখা যাচ্ছে এসইওর যা কাজ আছে 10টার মধ্যে প্রায় 6টা 7টা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ আছে। আমি বললাম লিঙ্ক বিল্ডিংটা কি, এইটা কেমন কাজ আবার? তো ওই যে যে ডিস্কটা ছিল ছোট ভাইয়ের, ওই ডিস্কটা দেখে মোটামুটি একটা ধারণা নিলাম যে লিঙ্ক বিল্ডিংটা আসলে কী এবং সেটা কীভাবে করে। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এই লিঙ্ক বিল্ডিংয়ে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো আপনার বেসিক ইংলিশ, খুব আহামর ইংলিশ না, বেসিক ইংলিশ, একটা হলো মানুষকে কনভিন্স করার কোয়ালিটি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই দুই কোয়ালিটি আমার মধ্যে আছে। আমি ইংলিশটা মোটামুটি পারি এবং আমি যে কাউকে একটু কনভিন্স করতে পারি। তো আমি ওই ডিস্ক থেকে যা শিখলাম, তো এরপরে আমি মোটামুটি ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম, ইউটিউব গুগল, যে লিঙ্ক বিল্ডিং কীভাবে শেখা যায়। তো লিঙ্ক বিল্ডিংটা আমি শিখছি সবচেয়ে বেশি যেখান থেকে, সেটা হলো ব্রায়ান ডিনসের ব্যাকলিঙ্কো যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট থেকে। এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট যেখানে আপনি এসইওর অপেজ এসইও বিশেষ করে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং যেটা, সেটা শিখতে পারবেন। বেস্ট, এর থেকে বেস্ট আর কিছু হয় না। এবং ওয়েবসাইটের নামে হলো ব্যাকলিঙ্কো। তো এইখানে আমি মানে মোটামুটি এখান থেকে আমি গেস্ট পোস্টিংটা মোটামুটি শিখে ফেললাম, বিভিন্ন ব্লগ পড়ে। এনার প্রচুর ব্লগ আছে, আপনি এই ওয়েবসাইটে আসবেন, এসে ব্লগগুলো পড়বেন, প্রচুর ব্লগ আছে। তো যাই হোক, এই ব্লগগুলো পড়ে পড়ে আমি লিঙ্ক বিল্ডিং মোটামুটি শিখলাম এবং আমি একটা তখন কাজের একটা পাইলাম, একটা জব পাইলাম যেখানে বলতেছে যে লিঙ্ক বিল্ডিংয়ের জন্য তাদের প্রচুর অ্যামাউন্ট আছে এবং তারা প্রচুর ফ্রিল্যান্সার হায়ার করবে। তো আমি সেখানে অ্যাপ্লাই করলাম, সে আমাকে ইন্টারভিউর জন্য ডাকলো। ইন্টারভিউর জন্য গেলাম। ইন্টারভিউর জন্য যাওয়ার পরে ইন্টারভিউ হলো এবং সে আমাকে কাজটা দিল। তো সেই কাজের আমি আপনাকে ফিডব্যাকটা দেখাবো লিঙ্ক বিল্ডিংয়ের। আমার প্রথম কাজ কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের, আমি এর আগে কখনো এসইও করিনি, লিঙ্ক বিল্ডিংও করিনি, কিন্তু সাহস করছি যে না আমি লিঙ্ক বিল্ডিংটা করবো, সাহস করে আমি হাত দিছি। এবং এই যে দেখতেছেন, এটা হলো মে 2017। আমি জানুয়ারিতে শুরু করি ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 4 মাস পর আমি এই এসইও লিঙ্ক বিল্ডিংয়ে হাত দিলাম। এবং এটা দেখেন, এটা হলো ক্লায়েন্টের যে টাইটেল ছিল সেটা ছিল 2K per month গেস্ট পোস্ট প্রজেক্ট লং টার্ম হাই পেইং ক্লায়েন্ট। এবং এটাতে আমি এখানে যে দেখা যাচ্ছে $385, আসলে এইটা $385 না। আমি প্রথমে বললাম যে আপওয়ার্ক 20% কেটে নেই। তো আমি এই ক্লায়েন্টের সাথে এই এতটুকু কাজ করার পর ওনাকে বললাম যে আসলে আমি যে হার্ডওয়ার্ক করতেছি আমার আপওয়ার্ক 20% কেটে নিচ্ছে, আমার আসলে এটাতে পোষাচ্ছে না, তো তুমি কি আমার সাথে বাইরে কন্ট্যাক্ট করতে পারো? তো সে আমার কাজে খুব সন্তুষ্ট ছিল এবং সন্তুষ্ট থাকার ফলে সে আমাকে বললো ওকে নো প্রবলেম। সে আমাকে তার ইমেলটা দিল, ইমেল পাঠালাম এবং ইমেলে সে আমার, তার সাথে আমার ডিসকাস হলো যে কীভাবে হবে না হবে। তো সেম রেট জাস্ট আমাকে সে বাইরে পে করবো। তো এর ফলে আমার কী হলো, আমার আপওয়ার্ককে আর 20% দেওয়া লাগলো না। দেখা যাচ্ছে আমি আগে যদি $100 কামাই আর্ন করতাম, আপওয়ার্ককে আমার $20 দিয়ে দেওয়া লাগতো। বাট এখন বাইরে করে কী হচ্ছে, আমার হলো $20 দেওয়া লাগতো, আমি $100 আর্ন করলে 100ই পাচ্ছি। তো যাই হোক, এই ক্লায়েন্ট আমাকে খুব ভালো একটা রিভিউ দিয়েছিলো, সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টিপু ইজ হাম্বল, কোঅপারেটিভ অ্যান্ড প্রফেশনাল, হি ডেলিভার্ড এ লট অফ হাই কোয়ালিটি গেস্ট পোস্ট ফর মি, উই লাভ টু ওয়ার্ক উইথ হিম এগেন সুন। এবং সে খুব ভালো একটা আমাকে ফিডব্যাক দিল এবং আমিও তাকে একটা ফিডব্যাক দিয়েছিলাম এখানে। তো এই ফিডব্যাকগুলো না খুবই ইম্পর্টেন্ট। আর আপনাকে একটাই কথা মনে রাখবেন যে এগুলো কাজ পাওয়ার ক্ষেত্রে যত না ইম্পর্টেন্ট, আপনার অনুপ্রেরণা, আপনার কনফিডেন্স বৃদ্ধি করার জন্য তার থেকে অনেক বেশি কাজ করে। চিন্তা করেন, আমি 4-5 মাস আগে আমি কিচ্ছু জানতাম না, আমি ডাটা এন্ট্রি শুরু করলাম এবং এর মধ্যে আমি হিউজ পড়ালেখা করছি। পড়ালেখা আমি একাডেমিক পড়ালেখা না, আমার আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করলাম একাডেমিকে আমার দুর্বলতা শুরু হলো সেখানে, সেটাও যাই হোক অন্য গল্প, সেটা আরও একদিন শোনাবো একাডেমিক বিষয়। তো এখানে আমি প্রচুর পড়ালেখা করলাম, আমি এসইও নিয়ে, আমি হলো ডাটা এন্ট্রি নিয়ে, আমি আপওয়ার্ক নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে আমি প্রচুর পড়ালেখা করছি, আমি প্রচুর স্টাডি করছি, প্রচুর রিসার্চ করছি এবং তার ফলপ্রসূতে আমি কাজগুলো শিখতে পারছি। আমাকে কেউ, হ্যাঁ ওই বড় ভাইটা আমাকে প্রথমবার বলছিল যে তুমি এই ওয়েবসাইটটাকে HTML শিখতে পারো,
এছাড়া আজ পর্যন্ত আমাকে কেউ একটা কলম শিখাই দেয়নি, তুমি এটা এভাবে শিখো। যা শিখছি আমি নিজের চেষ্টায় শিখছি, নিজে সার্চ দিয়েছি, নিজে সার্চ দিয়ে আমি শিখছি। এখন অনেকে আমাকে এসএমএস করে, ভাই আমাকে কাজ শেখান, ভাই আমাকে কাজ দেন। আমি সত্যি কথা বলতে কি, আমি মানে আমি জানি যে ওরা আমাকে কেন বলতেছে, কারণ একসময় আমিও এরকম অনেককে এসএমএস দিয়েছি যে আমাকে কাজ শিখান ভাই, হ্যান ত্যান। সত্যি কথা বলতে কি, এত ব্যস্ত আমরা নিজের কাজ নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে, আসলে ওই সময়টা হয় না। তবে এটুকু বলে রাখি যে কেউ যদি চায় কাজ শিখবে, সে নিজের ইচ্ছায় কাজ শিখতে পারে, খুবই ইজি। অনলাইনে, ইন্টারনেটে, ইউটিউবে, গুগলে সব আছে, জাস্ট আপনাকে শিখতে হবে। হ্যাঁ, গাইডলাইনের জন্য অবশ্যই আমি হেল্প করবো, এবং আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আসলে মানে তাদের জন্যই বানাচ্ছি। প্রথম যে ভিডিওটা বানাচ্ছি এটা আজকে, এইটা দেখে হয়তো অনেকে অনুপ্রাণিত হবে, যারা স্ট্রাগল করতেছে তারা অনুপ্রাণিত হবে। এবং আমি স্টেপ বাই স্টেপ এসইও লিঙ্ক বিল্ডিং সম্পর্কে একবারে ফুল ধারণা দিয়ে দেব, এবং এই ভিডিওগুলো দেখে যে কেউ কাজ করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, তো এই যে কাজটা করলাম, কাজটা শুরু করলাম, কাজটা শুরু করে বাইরে করতেছি। তো বাইরে করতে করতে তো তখন শিখে গেলাম যে কীভাবে ডিরেক্ট ক্লায়েন্ট ধরতে হয়। এটা আমি এখন দেখাবো না, খুবই লেন্দি প্রসেস। মানে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, পিপুল পার আর্ট ডট কম, এগুলোর বাইরে আপনি কীভাবে ডিরেক্ট ক্লায়েন্ট ধরবেন। কারণ এই আপওয়ার্ক, ফাইবার যারা আসলে ক্লায়েন্ট, আসলে অরিজিনাল ক্লায়েন্ট, ডিরেক্ট ক্লায়েন্ট না, এরা হয় কোনো এজেন্সি, না হয় কোনো ফ্রিল্যান্সার, যারা কারো কাছ থেকে কাজ নিল, নিয়ে দেখা যাচ্ছে কারো কাছ থেকে $100 কাজ নিল, নিয়ে এখানে $50 ছেড়ে দিচ্ছে। আপনি $50 কাজটা করে দিচ্ছেন, সে ওই কাজটা নিয়ে সে তার ক্লায়েন্টকে জমা দিচ্ছে, সে মানে ব্রোকার হিসাবে $50 তার মানে লাভ হচ্ছে। তো আমি ওইটা চিন্তা করলাম যে আমি যদি ডিরেক্ট ক্লায়েন্ট ধরতে পারি তাহলে আমি কীভাবে আরও বেশি লাভবান হবো। তো আমি মোটামুটি ডিরেক্ট ক্লায়েন্ট ধরা শিখে গেলাম, এবং এর মধ্যে একটা এজেন্সির সাথে আমার কন্ট্যাক্ট হলো। সেই এজেন্সি আমার স্যাম্পল চাইলো যে তোমার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, তুমি কেমন কাজ করো দাও। তো আমি তো অলরেডি লিঙ্ক বিল্ড করেছি যে এই ওয়েবসাইটের জন্য, তো তাদেরকে দিলাম, তারা তো খুবই ইমপ্রেসড। তারা আমাকে মোটামুটি, এটা 2017 সালের অক্টোবরের দিকে ঘটনা, তো আমাকে বললো যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আমি তোমাকে ট্রায়াল প্রজেক্ট দেবো। তুমি যদি ট্রায়াল প্রজেক্টগুলো খুব ভালো করতে পারো, আমি তোমাকে তোমার সাথে 2018 সালের জানুয়ারি থেকে একটা মানে লং টার্ম কন্ট্রাক্টে যাব। তো আমি তখন ভাবতেছিলাম, তখন আমাকে 2017 সালের অক্টোবরে আমাকে খুব একটা বড় ডিসিশন নেওয়া লাগছিল। মানে আমি, অনেকে আমাকে বলছিলো যে তুমি হয়তো পস্তাবে বা এগুলো ফ্রিল্যান্সিং করছো এগুলোর ভাগ্য নাই, কিন্তু আসলে আমি তাদেরকে বলতে চাই আমি কখনো আমার ডিসিশন নিয়ে পস্তাই না। কারণ আমি যেই ডিসিশনটা নিই, আমি যে সিদ্ধান্তটা নিই, সেটা নেওয়ার আগে আমি অনেক ভাবি, অনেক চিন্তা করি, তারপরে আমি নিই, এবং আমি জানি যে আমার জন্য কোনটা ভালো। আসলে অনেকে অনেক কথা বলে, যেমন কিছুদিন আগে একজন আমাকে বলছিলো যে ফ্রিল্যান্সিং কয়দিন করবা, 10 বছর পর তুমি পস্তাবা। আমি তাকে বলেছিলাম যে আসলে ভাই আপনি ভাবতেছেন যে 10 বছর পর আমি এই ফ্রিল্যান্সিং করবো, আপনি ভুল ভাবতেছেন, 10 বছর পর আমি ফ্রিল্যান্সিং করবো না, 10 বছর পর আমি এমন কিছু করবো যেন আমি আরও 100 জনকে স্যালারি দিতে পারি, 10 বছর পর যেন আমি 100 জনকে স্যালারি দিতে পারি, অর্থাৎ আমি নিজের একটা কোম্পানি যেন খুলতে পারি। আমার স্বপ্ন অনেক বড়ো স্বপ্ন। তো অনেকে ভাবে যে আমি এগুলো ফ্রিল্যান্সিং করতেছি, হয়তো ফিউচার নাই, পস্তাবো, ভুল কথা, আমি পস্তাবো না। আমি যেটা চুজ করছি, আমি নিজের পছন্দ চুজ করছি, আমার নিজের মন থেকে বলছে যে তুমি এটা করো, আমি এটা করতেছি। এবং আজ পর্যন্ত আমার, এখন পর্যন্ত আমার 1 সেকেন্ডও মনে হয় না যে আমি ভুল কিছু করতেছি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা পাবলিক ভার্সিটিতে পাস করে বেকার ঘুরে বেড়াচ্ছে, অনেক ফ্রেন্ড আছে যারা বাংলাদেশের বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার পাস করছে, করে মাসে 14,000 টাকা স্যালারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাসে 14,000 টাকা স্যালারি জব করতেছে। হ্যাঁ, আমি তাদেরকে ছোট করতেছি না, আমি বলতেছি তারা স্ট্রাগল করতেছে, এবং তাদের থেকে অনেক ভালো অবস্থায় আছে। আমি অনেক, আমার অনেক ফ্রেন্ড আছে যারা ডাক্তারি পাস করে এখন 40,000 টাকা পার মান্থ স্যালারিতে ডাক্তারি জব করতেছে, তাদের থেকে অনেক ভালো আছে আমি এখন। তো আমার মনে হয় না আমি পস্তাবো। যাই হোক, তো কন্ট্যাক্ট হলো, তো আমি একটু বড় ডিসিশন নিলাম। নেওয়ার পর আমি খুব হার্ড ওয়ার্ক করলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হার্ড ওয়ার্ক করে আমি মোটামুটি, ওরা, ওদের যা এক্সপেকটেশন ছিল তার থেকে আমি, আমার যেটা মনে হয় 500 গুণ বেশি কাজ করছি,
ওদের যে এক্সপেকশন ছিল ওরা তো খুবই মানে ইমপ্রেসড, এবং ওরা আমাকে জানুয়ারির 2018 সালের জানুয়ারিতে আমাকে অফার দিল যে তোমাকে আমরা একটা ফিক্সড রেট দেব, যে সেটা হলো $2,500, এবং তুমি যে কাজটা করবা তার 11% তুমি পাবা। তো মোটামুটি আমি বললাম যে আমাকে তুমি কতগুলো প্রজেক্ট দিবা, আলোচনা করে আমি দেখলাম মোটামুটি আমার $500 মতো আসবে, এবং তারা আমার সাথে 3 মাস কন্ট্রাক্ট করলো এবং বললো যে 3 মাসে আমি কাজ করি আর না করি আমার যে বেসিক রেট $2,500 সেটা তারা আমাকে দিবে। এবার আমি খুশি, চিন্তা করেন মাত্র 1 বছর আগে, এটা 2018 সালের জানুয়ারি ঘটনা, মাত্র 1 বছর আগে আমি কিছুই জানতাম না ফ্রিল্যান্সিংয়ের, এবং 1 বছর 6 মাস আগে, মানে 1 বছর না মাত্র 6 মাস আগে আমি এসিওর কিচ্ছু জানতাম না, এবং 6 মাস পর এটা যে কোম্পানিটা বলতেছে এটা ইংল্যান্ডের একটা খুব বড়ো কোম্পানি, আমি নাম বলবো না, আপনারা অনেকে ডিরেক্টলি হয়তো তাদেরকে নক দেবেন, যাই হোক। তো মাত্র 6 মাস পর ইংল্যান্ডের একটা বড় এসিও এজেন্সি তারা আমাকে একটা মানে 3 মাসের কন্ট্রাক্টে হায়ার করলো। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমার নিজের ইচ্ছাশক্তি এবং কিছু মানুষের অনুপ্রেরণা, সে মানুষগুলোর নাম আমি পরে বলবো। তো যাই হোক, তো আমি কাজ করলাম এবং কাজ করার পর আমি জানুয়ারিতে $450 আমি আমার যে কাজ করলাম, আমি যা করছিলাম $500 হয় নাই, আমার $450 হলো, $450 হলো, এবং $450 আর্ন করার পর আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, খুশি, আমি আমি খুব খুশি, $450 আমার কাছে অনেক কিছু সেই সময়, মোটামুটি প্রায় 35,000-এর ওপরে, 32-33,000, তো অনেক কিছু, বিশাল বড় অ্যামাউন্ট, আমার হিউজ অ্যামাউন্ট, এবং এবং খুবই কম পরিশ্রম, আমি দিনে 2 ঘন্টাও কাজ করি নাই ওই কোম্পানির জন্য, যে আমি 1 মাসে $450 আর্ন করছি, আমি দিনে 2 ঘন্টাও কাজ করি নাই। যাই হোক, পরের মাসে আমার $700 ফেব্রুয়ারিতে, এবং এইভাবে আমার দেখা যাচ্ছে প্রতি মাসে এবারে যে 700, 800, 900, 1,000 আমার, আমি সর্বোচ্চ আর্ন করছি 1 মাসে 1,17,000, এরকম চলে আসলো। যাই হোক, তো 3 মাস 2 মাস গেল, 2 মাস যাওয়ার পর তারা আমাকে বলতেছে যে দেখো টিপু তুমি খুব কাজ, তোমার কাজ খুব ভালো লাগে আমার হ্যান ত্যান, তা আমি ভাবছি কি আবার হঠাৎ করে এটা এরকম এরকম করতেছে কেন, এটাকে আমাকে কাজ থেকে বাদ দিবে, আমি খুব টেনশনে পড়ে গেলাম। তারা বলছে দেখো এখনও 1 মাস কন্ট্রাক্ট বাকি আছে, বাট আমি চাচ্ছি তুমি আমাদের সাথে আরও এখনই কন্ট্রাক্ট করে নাও একটা কন্ট্রাক্ট, মানে এটা ফুটবলারদের মতো, ফুটবলার যেমন 5 বছরের কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করার পর 3 বছর যাওয়ার পরই মানে সেটা ভালো প্লেয়ার হয় ক্লাবগুলো তাকে জোরাজোর করবে আমার সাথে প্লিজ আরেকটা কন্ট্রাক্ট করে ফেলো, তো ওরা আমার সাথে কন্ট্রাক্ট করতেছে, ওকে আমি কন্ট্রাক্ট করলাম। তো 6 মাসে কন্ট্রাক্ট হলো, এরপরে 6 মাসে কন্ট্রাক্ট হওয়ার পর 3 মাস আর 6 মাস 9 মাসে কন্ট্রাক্ট হয়ে গেল। তো যাই হোক, কাজ করতেছি, 9 মাসের কন্ট্রাক্ট আছে আমার, এর মধ্যে 6 মাসে কন্ট্রাক্ট হওয়ার পর আরও 3 মাসে কন্ট্রাক্ট আমার আছে এখনও, ওরা আমার সাথে আবার শুরু করলো কন্ট্রাক্ট করা, যে তোমার সাথে আমি আবার আমরা আর একটা কন্ট্রাক্ট করতে চাই, তো সেই কন্ট্রাক্টটা ওরা করলো যে 5 বছরের কন্ট্রাক্ট, এবং তখন আমার সাথে এই কন্ট্রাক্ট হলো যে 5 বছরের কন্ট্রাক্ট, কোনো বেসিক রেট নাই, কোনো ইন্টারেস্ট নাই, পার্সেন্টেজ নাই, আমাকে ওরা প্রতি মাসে ফিক্সড $800 করে দেবে, এবং সেটা 2018 সালের জানুয়ারি থেকে $800 করে আমাকে ফিক্সড দেবে। তো আমি রাজি হয়ে গেলাম, $800 হিউজ অ্যামাউন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 64,000 টাকা এমনি মনে হচ্ছে, বাড়াবাড়ি সেটা না, প্রায় 67,000-68,000 টাকা বাংলাদেশি টাকা। তো আমি রাজি হয়ে গেলাম এবং আমি সেই সাথে কাজ শুরু করলাম। তো এইভাবে আমার আসলে কাজ শুরু করা শুরু, এবং তারপর আমি ওই কোম্পানির সাথে কাজ করলাম, দেখা যাচ্ছে প্রতিদিন আমি প্রায় 3-4 ঘন্টা কাজ করি কোম্পানির জন্য, এবং আমি আউটসাইড কাজ করি বিভিন্ন ধরনের। তো 18 সালে আমি আসলে 18 সাল 19 সাল এই 2 বছর আমি আউটসাইড বেশি কাজ করিনি, আমি হলো বেশি কাজ শুরু করছি 2020 সাল থেকে, এই 20 সালের জানুয়ারি থেকে, যা সেটা এই গল্পটা বলতেছি। তো কাজ করলাম এবং ভালো একটা আর্নিং আসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যামাউন্টগুলা দেখতে পাচ্ছেন যে 2019 সালে এই 1 বছরে আমি 10 লক্ষ টাকা আর্ন করেছি, এবং আমার আরেকটা গল্প বলি, সেটা হলো 2018 সালের মাঝামাঝি দিকে তারা আমাকে একটা অফার করলো, তারা আমাকে বললো যে তুমি ইংল্যান্ডে আসো, ইংল্যান্ডে এসে আমাদের কোম্পানিতে মানে ফেস টু ফেস জব করো, এবং তারা আমাকে অফার করলো, তারা আমাকে $3,500 নট ডলার, ইংল্যান্ডে আপনারা জানেন যে পাউন্ড চলে, গ্রেট ব্রিটেন পাউন্ড, GBP,
তারা আমাকে 3,500 জিবিপি অফার করলো যে তুমি এখানে এসে আমার সাথে কাজ করো, তোমাকে এত ডলার দিব। তো আমার একটা আসলে টার্গেট ছিল, স্বপ্ন ছিল, টার্গেট বলতে পারেন যে আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা হলো 2020 সাল কেন্দ্রিক। তো আমার এই প্ল্যানটা সফল হয় তাহলে 2020 সালের মধ্যে মোটামুটি আমার আর্নিং পার মাসে প্রায় 2,500 থেকে 3,000 ডলারে চলে যাবে। তো আমি ভাবলাম আমি যে বাংলাদেশের থেকে প্রায় 2,500 না ধরলাম, 3 না ধরলাম, 2 ধরলাম, যে বাংলাদেশের থেকে যদি পার মাসে আমি 2,000 ডলার আর্ন করতে পারি তাহলে আমার ইংল্যান্ডে গিয়ে 3,000 পাউন্ডের থেকে অনেক বেশি কিছু। তো সেই প্ল্যান হিসাবে আগাচ্ছি এবং সেই হিসাবে কাজ করতেছি। 2020 সালের জানুয়ারি থেকে আমি কাজ শুরু করে দিয়েছি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সফল। মানে আমার যে প্ল্যান ছিল যে জানুয়ারিতে আমার এই প্ল্যান, ফেব্রুয়ারিতে আমার এই প্ল্যান, মার্চে আমার এই প্ল্যান, এপ্রিলে আমার এই প্ল্যান, সেই হিসাবে আমি মানে প্ল্যানের থেকে অনেক বেশি কিছু আমার হয়ে গেছে, বেশি কিছু আমি মানে অর্জন করে ফেলছি। বাট হ্যাঁ, এখন একটু আমার যে প্ল্যানটা এটা স্লো হয়ে গেছে, সেটা হলো করোনা পরিস্থিতির কারণে। কারণ আপনারা জানেন যে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণে প্রায় সব কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর কোম্পানিগুলো যখন রেভিনিউ করা বন্ধ করে দেয়, প্রফিট করা বন্ধ করে দেয়, তারা মার্কেটিংটা কমায় দেয়, আর এসি হলো মার্কেটিং। আর এছাড়া আমার বেশিরভাগ যে এক্সট্রা প্রজেক্ট ছিল সেটা হলো ট্রাভেল রিলেটেড। তো আপনারা জানেন যে করোনা কারণে ট্রাভেল ইন্ডাস্ট্রি একদম বন্ধ হয়ে গেছে। তো এই হলো আমার ঘটনা এবং আমার কোম্পানিটা চলতেছে, ফিক্স যেটা সেটা চলতেছে। আল্লাহর রহমতে আমি কিছু আপওয়ার্কে কাজ করতেছি এবং ভালো আছি, অনেক থেকে ভালো আছি। তো এই আসলে আমার জীবনের ঘটনা যে কীভাবে আমি ফ্রিল্যান্সার হইলাম, কীভাবে আমি জিরো নলেজ থেকে আমি মোটামুটি একটা নলেজ গেইন করলাম এবং আমার জিরো আর্নিং থেকে কীভাবে আমি মাসে 10,00,000 টাকা আর্ন করলাম। এবং আমার বিশ্বাস যে কেউ এটা যে কেউ পারবে, জাস্ট তার মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে। ইচ্ছাটা কেমন আমি আপনাদের বলি, আপনাদের ভাবতে হবে এভাবে। যারা ফ্রিল্যান্সিং করে, আসলে আমি অনেকে ফ্রিল্যান্সিং আমাকে বলছে যে ভাই করবো, আমি তাদেরকে সুযোগও দিয়েছি। এবার আমার একটা ছোটো ভাই আছে, নাম বলি, নাম হলো তার রিদওয়ান। সে আমাকে প্রায় বলতো ভাই ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করবো। তো আমি এবার সিরিয়াস হয়ে তাকে কাজ শিখালাম এবং তার প্রতি অনেক সময় ব্যয় করছি। তার প্রতি আমি যে সময়টা ব্যয় করছি ওই সময়টা হয়তো আমি কাজ করলে অনেক বেশি আর্ন করতে পারতাম। যাই হোক, সময় খুব ক্লোজ ছোটো ভাই ছিল, তাই কাজ শিখালাম, আমি নিজে তাকে কাজ দিলাম। প্রথম মাসে সে আর্ন করলো 13,000 টাকা, তারপরের মাসে ওরকম 13,000-14,000 টাকা। তো দুই মাসে মোটামুটি সে 26,000-27,000 টাকা আর্ন করছে। যখন সে যে টাকা আর্ন করা শুরু করলো, সে কাজে অমনোযোগী, তার কাজের প্রতি মন নেই, মানে টাকা টাকা তো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে 2-3 মাস তার কাজ না করলেও চলবে। তো এরকম আসলে মানে আমি তাকে ছোটো করতেছি না, আমরা আসলে এরকমই, আমরা যখন পকেটে টাকা থাকে না তখন আমরা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই যে ভাই কাজ শিখবো, ভাই কাজ শিখান, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটি। আবার যখন পকেটে টাকা চলে আসে আমরা আর ইন্টারেস্ট দেখাই না। আসলে এরকম করলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি যেটাই করেন, আপনি পড়ালেখা করতেছেন, আপনি জব করতেছেন, আপনি বিজনেস করতেছেন, আপনি যেটাই করেন, আপনি যদি এরকম মন মানুষ আপনার থাকে, এরকম টেন্ডেন্সি আপনার যদি থাকে, আপনি কখনো সফল হতে পারবেন না। আপনাকে ভাবতে হবে অন্যরকমভাবে। আমি যেভাবে ভাবি সেটা বলি আপনাকে। ধরুন একটি ওয়ার্ক আউটে জিমে আপনি গেলেন, তো জিমে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে। তো আপনাকে বললাম যে উপরের একটা সিলিং ধরে আপনি ঝুলে থাকেন, আপনি কতক্ষণ পারবেন, হয়তো বা 2 সেকেন্ড, হয়তো বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, হয়তো আধা ঘন্টা। তারপর কিন্তু আপনার হাত ব্যথা হয়ে যাবে, আপনি সিলিংটা ছেড়ে দিবেন। বাট চিন্তা করেন যে আপনি একটি পাহাড়ের ওপর থেকে পড়ে গেছেন। তো পড়ে যাওয়ার সময় আপনি মাঝপথে একটি গাছের শিকড় বা গাছের ডাল ধরে ঝুলে আসেন, এবং এমন একটা অবস্থা আপনার পা দেওয়ার কোনো জায়গা নেই, আপনাকে ঝুলে থাকতে হচ্ছে। এবং আপনাকে আপনি কোনোভাবে, আপনি হয়তো বা অ্যালার্মেভাবে বা কোনোভাবে আপনাকে বাঁচাতে সিকিউরিটি বা রেস্কিউ টিম আসতেছে, যার আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। এবার আপনি বলেন তো আপনি কতক্ষণ পর ওই শিকড়টা ছেড়ে দেবেন? আপনি শিকড়টা ছাড়বেন না, আপনি অ্যানি হাউ শিকড়টা ধরে থাকবেন, কারণ শিকড়টা ছাড়লে আপনি নিজে পড়ে যাবেন এবং মরে যাবেন। আপনি হয়তো বা আপনার হাতে সাথে বেঁধে রাখবেন, বা আপনার গলা সাথে বেঁধে রাখবেন, বা আপনি কামড় দিয়ে ধরে থাকবেন, আপনি ছাড়বেন না। তো ভাবতে হবে এরকম, আপনি যেটা করতেছেন সেটা কখনো ছাড়া যাবে না, সেটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে যে এটা আপনার লাস্ট চান্স। এবং আপনাকে ভাবতে হবে যে এই চান্সটা গেলে আপনি জীবনে আর কোনো চান্স পাবেন না। এইভাবে যদি ভাবেন আপনি সফল হবেন। তো এই ছিল আমার জীবনের গল্প, আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা এখান থেকে অনেক অনুপ্রেরণা পাবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো সমস্যা থাকে, তারা আমাকে ইনবক্স করতে পারেন। এবং অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজে লাইক করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে
এই এসিও লিঙ্ক বিল্ডিং সহ যাবতীয় যে কাজগুলো আছে যেগুলো আপনারা করতে পারেন, আমি সবগুলো এ টু জেড ডিটেলস আমি গাইডলাইন তৈরি করে আমি এখানে দিয়ে দেব, আপনারা করতে পারবেন। তো আজকের জন্য এতটুকু, আপনারা ভালো থাকবেন, বাসা থাকবেন, সেফ থাকবেন, কেউ বাইরে বের হবেন না। আল্লাহ হাফেজ।